हेलो, क्या अभी मेरे यहां? नहीं, ठीक है। किसको मांगते साहब? नमस्कार। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমার নাম সুশোভন ব্যানার্জি। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে আপনার ফ্ল্যাট রেড করতে এসেছি। আইডেন্টিটি কার্ড? না না, কিছু দেখাতে হবে না। আমি তো লোক চিনি না। দেখুন, একজন সব নাগরিক হিসেবে আমার ডিউটি আছে কি আপনাকে হেল্প করা। তা যখন মেহরবানি করে আমার ফ্ল্যাটে পা দিয়েছেন, কিছু ঠান্ডা শরবত তো ফ্ল্যাটটা কিনতে কত টাকা ব্ল্যাক দিয়েছেন? ও যাই, হনুমান জি কি দেখুন, রুপিয়া লক্ষ্মী আছে, লক্ষ্মী কালা হলো, লক্ষ্মী তো ও কথা বলবেন না। ওই সদাচার সমিতি আছে জানেন তো, আমি তো মেম্বার হচ্ছি, এক্সিকিউটিভ কমিটি মেম্বার হচ্ছি। কুছ খারাপ হলো কি? এক মিনিট আস ভাই, পালাবো না। একজন সাত নাগরিক হিসেবে আমার ডিউটি আছে কি আপনাকে হেল্প করা। এক মিনিট মিস্টার মিত্র। স্যার, টেলিফোনটা লোক বসিয়ে দিয়েছি স্যার। আইয়ে 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 সারাপান গাড়ি বার করতে বল। এরা আমার স্ত্রী আছে, বাকি দুজন ও ভি আমার স্ত্রী আছে। সে কি হিন্দু করবে? পাস হওয়ার আগে আমি শাড়ি করিয়ে নিয়েছি। আপনি তিনজন স্ত্রীকে নিয়ে একই সঙ্গে একই ফ্ল্যাটে থাকেন? আপনি তো খুব ক্ষমতাবান পুরুষ মশাই। যাই হনুমান জি কি সবই তার কৃপা। গাড়ি বার করলো, প্রেগনেন্ট তো, ব্যথা উঠেছে, হাসপাতাল নিয়ে যাচ্ছি। প্রেগনেন্ট মানে মানে তিনজন একসঙ্গে? সাবি যখন অ্যাকসেপ্ট করিয়েছি, প্রেগনেন্ট ভি সাথ সাথ হবে, ডেলিভারি ভি। আমার কাছে আপনি পার্সিয়ালিটি পাবেন না। আইয়ে আপ লোক সব আইয়ে, ধীরে ধীরে। জয় হনুমান। দান আপনাদের সার্চ না করে যেতে দেওয়া সম্ভব নয়। মিস্টার মিত্র। ইয়েস স্যার। এখনই ওদের ভেতরে নিয়ে গিয়ে সার্চ করুন। ওকে স্যার, এদের ভেতরে নিয়ে যান। চলুন 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 না। আপনি কি বলছেন স্যার? আমার স্ত্রী অসুস্থ, ওকে হাসপাতালে নিয়ে যেতে দিন স্যার। স্যার কেজরিওয়াল জি, ব্যাড লাক মিস্টার কেজরিওয়াল। ডেলিভারির আগে যে মিস ক্যারেজ হয়ে গেল। সুশোভন কেমন আছো? খুব বিজি মনে হচ্ছে আজকাল। না কই আর তেমন, তোমার কেমন চলছে? হার ভাই আমাদের কেমন, তোমরা হচ্ছে বিগ বস, একদিন জমি আড্ডা মারতে হবে তোমার সঙ্গে। হ্যাঁ ঠিক আছে, হবে।
এই সার্কেলে তুমি এমন একজন লোকের ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল পাবে যে কয়েক কোটি টাকার মালিক। তার আর না হলেও 20-25 রকমের ব্যবসা আছে, কিন্তু আমার ধারণা তার অধিকাংশই ভুয়ো, লোক দেখানো, স্মাগলিং, কালোবাজারি, নিষিদ্ধ ব্যবসা, কোনোটাই বোধহয় বাদ নেই লোকটার। তুমি ওর রিটার্ন ফাইলটা ভালো করে পরীক্ষা করো, খোঁজা মিলগুলো কোথায় খুঁজে বার করো, আমাকে রিপোর্ট করো। মনে রেখো, এখন থেকে এটাই হবে তোমার প্রধান কাজ, লোকটাকে হাতে নাতে ধরতে হবে, একটা পয়সাও যেন ট্যাক্স ফাঁকি দিতে না পারে। স্যার, এখনো কিন্তু আসল লোকের নামটাই বলেননি। কুণাল সেন। স্নান করনি কি? বাবার মাথায় বেলপাতা দেবে না? হ্যাঁ দেবো বই কি, এই তো স্নানে যাচ্ছি। হ্যাঁ গো, ছোট্ট সিন্দুকটা চাবিটা বোধহয় হারিয়ে ফেললাম। এই তো চাবি। আরে মানিকলাল, এসো এসো এসো, আমি ভিতরে যাচ্ছি, তুমি আসছো তো? নমস্কার। বলো মানিকলাল, কি খবর? স্যার, আমাদের সার্কেলের নতুন ইনকাম ট্যাক্স অফিসার এসেছে। আমি কি করব? আমার খবর স্যার, তাকে বিশেষ করে আমাদের সার্কেলে বদলি করে আনা হয়েছে আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল দেখবার জন্য। মানে আপনাকে নাকি হাতে নাতে ধরবার জন্য। মানে? হ্যাঁ, খবরে তাই প্রকাশ স্যার। আর সে অফিসারটাও নাকি খুব কড়া। স্যার, আমার মনে হয় অফিসারটাকে কবজা করে নেওয়া ভালো। মানে ওর সঙ্গে একটা সুইট মিষ্টি সম্পর্ক গড়ে তোলা খুবই নিরাপদ। সাবধানের তো মান নেই স্যার। কি নাম বললে? সুশোভন ব্যানার্জি। সুশোভন ব্যানার্জি। এই যেন আবির ছড়িয়ে দিল ভোরের আকাশে, ভোরের আকাশে। বাহ, সুন্দর গলা তো। চল গানটা শুনে আসি। ঠিক, চিনি না শুনি না, উনি গেলেই হলো। তাহলে তুই থাক, আমি যাই। আরে শোনো শোনো, তুমি কি সত্যি সত্যি চললে নাকি? আরে শোনো, তোমরা জড়ানো চোখে পৃথিবী জাগে।
আপনি ঠিক চিনতে পারলাম না তো? হ্যাঁ, চিনতে পারার কথা নয়, গান শুনে আমি আপনার বাড়ির মধ্যে ঢুকে পড়েছি। ও আচ্ছা, তা আসুন, ভিতরে আসুন। তুমি তো গাইছিলে, আপনার মেয়ে? আগে হ্যাঁ। আচ্ছা, কি নাম তোমার? পরমা। বাবা, ভারী সুন্দর নাম। তা দেখো মা, আমি কিন্তু তোমার গান শুনে তোমাদের কারুর অনুমতি না নিয়েই তোমাদের বাড়ির মধ্যে ঢুকে পড়েছি। তুমি কিন্তু অপরাধ নিও না। সত্যি কথা বলতে কি, বহুদিন পর এরকম একটা গলা শুনলাম। আচ্ছা, আপনার মেয়ে কখনো কোনো কনফারেন্সে গান গায়নি? না না, গান ওর শখ। শখ? আমার স্ত্রী। নমস্কার। চা খান। থ্যাংক ইউ। আপনি গান খুব ভালোবাসেন? তা বাসি। বিস্কিট? না না, বিস্কুট না, এই তো চা খাচ্ছি। হ্যাঁ, আমি ভাবছিলাম আগামী শনিবার কিন্নরী গোষ্ঠীর রজত জয়ন্তী উৎসব হচ্ছে, বুঝছেন? ওরা আমার বিশেষ পরিচিত লোকজন, তাই আমি ভাবছিলাম যে আপনার মেয়ে, ও কি গান গাইবে? বেশ গাইবে। আচ্ছা আজ তাহলে আমি উঠি। নমস্কার। নমস্কার। ও আপনার নামটাই তো জিজ্ঞেস করতে ভুলে গেছি। আমার নাম অজিত চট্টোপাধ্যায়। আমি সত্যরঞ্জন বন্দ্যোপাধ্যায়। আপনার সাথে তো আমার দেখা হচ্ছে। ওই হলো আজকে সকালে সত্যরঞ্জন বাবুর কীর্তি, মানে আমাদের বাবার কীর্তি। সেখানে দাদা, তুই একবার বাধা দিলি না? বেশ করেছি, গান তো শুনবারই জিনিস, তাতে কার কি বলবার আছে? ওদের বাড়ির মধ্যে ঢুকে বেশ জমিয়ে গল্প গুজব করে এসেছি। এই রামো, এক কাপ চা নিয়ে আয়। তা বাবা, চাটাও ওখানেই সেরে এলে পারতে। খেয়েছি তো, এটা আজকে থার্ড। আরে বাবা বাবা, এই তো ডাকাতের উনি বাবা রে, ডাকাতের হাতে বন্দুক কি করি? এই ডাকাতকে কোলে তুলে নি, এবার ডাকাতকে একটু মিষ্টি খাওয়াই আমার কোলে মধ্যে বসিয়ে। এই ছোটা, এই ইকুয়েশন গুলো একটু ব্যালেন্স করে দে না, কিছুতেই পাচ্ছি না। এখন তোমাদের মতো আজকালকার ছেলে মেয়েদের ব্যালেন্স করতে ছোড়দা কেন? ছোড়দার বাবাও পারবে না। আরে এই সোনাই, ওই বেচারা কোন অফিস যাবে, তুই রাত্রিবেলা দেখিস। শোনালি, সকাল থেকে বইয়ের মুখ গুছিয়ে বসে রয়েছে। আমি দেখি তুই ফুল পার্টি দিয়েছো, ওই লক্ষ্মী মেয়ের মতো বসে দেখিনি। কেমন জব্দ? আচ্ছা বাবা দাও, কিন্তু আমি এখন দুধ খেতে পারবো না, চুপ করে বসে থাকো। খুব খোশ মেজাজে আছো দেখছি। আসছে শনিবার একটু ফ্রি থাকিস, আমার সঙ্গে একটা জায়গায় যেতে হবে। এখন 2 কোটি টাকা কোথায়? না না, এত টাকা ইনভলভমেন্টের মধ্যে এখন যেতে পারবো না। মিস্টার সেন, তবে প্রজেক্টে প্রফিটের দিকটা ভেবে দেখুন। বাংলা, হিন্দি, তামিল 3 ভাষায় ছবি। 1,50,000 যদি কাজ হয় কাল পরশু আসবে, বুঝলেন সুমিত্রাদি? বম্বের ব্রাঞ্চটা খুলেই ফেললাম। আচ্ছা, আমি কালকে আসবো। নমস্কার। কুবের, বিশুকে পাঠাচ্ছি, 25,000 দিয়ে দিও। আরে না না, চেক না, ক্যাশে ক্যাশে। দিন দিন কি হচ্ছে তোমাদের জানবি? শো কিন্তু কুণাল বাবু, আমি অন্তত 50 আশা করে এসেছিলাম। আপাতত এটাই চালিয়ে নিন। আচ্ছা, সবারই শুধু টাকা টাকা আর কুণাল, কি হল আবার? বল্টুর কালকে ভর্তি হবার কথা নরেন্দ্রপুরে, 6-5 টাকা আমার অ্যাডভান্স চাই, তুমি ক্যাশিয়ারকে একবার বলে দাও। ঠিক আছে, আপনি যান, আমি পরে দেখছি। সুমিত্রা দি, কি কষ্টটাই না করেছি একসময়, সেসব খবর তো কেউ রাখে না। হাওড়া স্টেশনে দাঁড়িয়ে চানাচুর ভাজা বিক্রি করেছি, বললে কেউ বিশ্বাস করবে? আসবো সুমিত্রাদি, প্লিজ। হ্যাঁ,
কিহেতু বিষণ্ন তব মলিন বদন? আমার সার্কেল হতো নাইটি এসেছে। জানি বাণিজ্য লোক কেমন কেন মানে খাতির আছে তো আছে আমার নেই মানে খাতির আছে এটা রাখো এটা কি স্যার মৃণাল সেনের সমস্ত ব্যাংকের আপ টু ডেট স্টেটমেন্ট অফ অ্যাকাউন্টস ঠিক এটারই আমার দরকার ছিল স্যার সেনের গত দশ বছরের রিটার্ন ফাইল থেকে আমি আমি প্রায় ২৫ লাখ টাকার গোঁজামিল বার করেছি আমি সেকশন ১৪৭ এ কেসটা রিওপেন করতে চাই স্যার তাহলে তো আপনার বিপদ অবশ্য এভাবে কথা বলা আমার প্রফেশনালি উচিত নয় এখন কি হবে মিস্টার মিত্র আনফেয়ার কাজ করলে তার কনসিকোয়েন্স ফেস করতে হবে আমি ওকে বলেছি যে এই অবস্থায় তবে যে অফিসার আপনার ফাইল ডিল করছেন তিনি সব তিনি ইচ্ছে করলে আপনাকে বাঁচাতে পারেন ইজ দ্য কি ম্যান এক্সকিউজ মি আসবো আরে এসো এসো তোমার সঙ্গে আলাপ করিয়ে দিই ইনি মিস্টার মানিকলাল মেহতা আমার অনেক দিনের চেনা এই বন্ধু আর কি আর ইনি সুশোভন ব্যানার্জি নমস্কার ও নমস্কার মিস্টার মেহতা তোমার সঙ্গে একটু আলাপ করতে চান আমার সঙ্গে আলাপ করতে চান হ্যাঁ স্যার কেন বলুন তো আমি নিরস কাঠখোট্টা মানুষ আমার সঙ্গে কেউ আলাপই করতে চায় না তোমরা কথা বলো আমি আসছি হ্যাঁ বসুন বসুন আসলে স্যার আপনার সম্বন্ধে এত শুনেছি যে একেবারে কি শুনেছেন এই আপনি বিরাট অনেস্ট কি বলে আদর্শবান পুরুষ বাবা আপনি তো দারুণ বাংলা বলেন মিস্টার মেহতা আমি তো স্যার বিলকুল বাঙালি তিন পুরুষ কলকাতায় আছি মিস্টার মেহতা আমি যে উঠবো একটু তাড়া আছে কোন দিকে যাবেন স্যার নর্থে নর্থে আমিও তো সেই দিকে যাবো
আমার সঙ্গে গাড়ি আছে, চলুন স্যার আপনাকে পৌঁছে দিই। না না তার দরকার হবে না, আমি বাসেই চলে যাব। আমি যখন যাচ্ছি সেদিকে, প্লিজ স্যার প্লিজ। সত্য বাবু কেমন আছেন? কে সত্য বাবু? আপনার বাবার কথা বলছি। কেমন আছেন? ভালো। আপনি বাবাকে চেনেন নাকি? ভালো আপনি তবে চিনি। উনি তো ফিলোসফি পড়াতেন যাদবপুর ইউনিভার্সিটিতে। হ্যাঁ যাই বলুন স্যার, আপনার চাকরিটা খুব খাবো, তবে ভগবান নিশ্চয়ই আপনার পরিশ্রমের, আপনার সততার পুরস্কার দেবেন। দেখুন মিস্টার মেহতা, সৎ হওয়াটা কোনো গুণ নয়, ওটা আমাদের কর্তব্য, অসৎ হওয়াটাই দোষ। তা তো বটে, তা তো বটে। সারাদিন অফিস করেছেন, আপনি নিশ্চয়ই খুব ক্লান্ত, চলুন না কোথাও বসে গলাটা একটু ভিজিয়ে নেওয়া যাক। অলিম্পিয়া যাবেন? সেটা পান না। হ্যাঁ না, তাহলে অন্য কোনো ভালো জায়গায় যাওয়া যাক না, অন্য কোনো ভালো। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি আমাকে কিছু বলতে চান, ব্যাপারটা কি বলুন তো? না স্যার, আজ আলাপের প্রথম দিন, আজ কোনো কাজের কথা নাই, আজ শুধু গপ্প, শুধু আড্ডা। আসুন স্যার। মিস্টার মেহতা, আপনার যা বলার বলুন, আমি কিছু মনে করব না। আপনি ইচ্ছে করলেই লাখ লাখ টাকা কামাতে পারেন যদি আমার কথা মতো চলেন। আপনার কথাটা কি? ইউ ডু সামথিং ফর মি, আই ডু সামথিং ফর ইউ, এটা আমাদের মিউচুয়াল ব্যাপার, পারস্পরিক বোঝাপড়ার ব্যাপার আর কি। আমার কাজটা কি? আপনার কাজটাই সব থেকে সহজ স্যার। আপনার কাছে কয়েকটা কোম্পানির, কয়েকটা নাম করা ফ্যামিলির ইনকাম ট্যাক্সের ফাইল আছে, ওই ফাইলের মধ্যে থেকে কয়েকটা একটু ইধার উধার করে দিতে হবে, কয়েকটা নষ্ট করে ফেলতে হবে, আর কয়েকটা জাহাজটা একটু বদলে দিতে হবে, এই আর কি, বুঝলেন? তবে আপাতত আমি আপনাকে একজনের কথাই বলবো, কুণাল সেন। এর জন্য স্যার আমি আপনাকে কয়েক লাখ টাকা দেবেন। হ্যাঁ স্যার, আর অ্যাডভান্স হিসাবে? অ্যাডভান্সের টাকাটা আজই দেবেন তো? আমি রেডি, আমি রেডি স্যার। তাহলে চলুন, এই দিনা পাওনার ব্যাপারটা নিরিবিলিতে আমার এক বন্ধুর বাড়িতে সেরে ফেলি, কেমন? চলুন। খুব ভালো, খুব ভালো। নামুন, নেমে আসুন। এখানে থাকেন আপনার বন্ধু? এ কোথায়? চিনতে পারছেন না? এ তো থানা। হ্যাঁ ঠিকই চিনেছি, চল ভেতরে চল। কেন? আপনি যে অগ্রিম টাকাটা দিতে চাইছিলেন তার একটা সাক্ষী চাই তো, তো আমার বন্ধু পুলিশ অফিসার, তাকে সাক্ষী রেখে টাকাটা নেবো। আসুন, নেমে আসুন। ড্রাইভার জি, গাড়ি ছাড়ো। জি স্যার।
আরো তুই বলতে পারিস। আরে ডিসকভারি কেমন লাগলো? কি কি নয়, কে তুই এখন যার কথা ভাবছিস? সে কার কথা ভাবছি? আমি তো ভাবছি অজিতবাবুকে প্রস্তাবটা দিয়ে ফেলি, কি বলিস? হ্যাঁ, কি প্রস্তাব? বুঝতে পারছিস না? ও তোমার বিয়ের আগে হলো কেন? আমি তখন সংসারের জোয়াল কাঁধে নিয়ে গলত কর্ম, হার্ট অ্যাটাকের পর বাবাও রিটায়ার করেছেন। একদিন হঠাৎ আবিষ্কার করলাম অমু হতভাগাটা এক লাখপতির মেয়ের প্রেমে পড়েছে। আমি তখন বাবাকে বললাম অমুর বিয়েটা তুমি তাহলে দিয়ে দাও। তখন তো ঠিক ছিল আমি কোনোদিন বিয়েই করব না। তাহলে করলে যে বড়? তখন তো তোমায় দেখিনি, দেখলে কি করতে? আরে
নমস্কার। কি ব্যাপার মিস্টার মেহতা? আপনি আমাকে যাই মনে করুন না কেন, আমি আপনাকে বন্ধু বলেই মনে করি। মা কালীর টিপ্পি স্যার। ও ভালো কথা, আপনার ভাইপো কেমন আছে? ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। ও স্যার আর একটা কথা, তবে ওই এখন অবশ্য আপনার যেরকম মানসিক অবস্থা তাতে ঠিক এই মুহূর্তে কথাটা বলা ঠিক হবে না। প্রস্তাবটা স্যার আপনাকে বিবেচনা করে দেখতেই হবে, এটা আপনার গরিব ভক্তের দাবি। ঠিক আছে, আমি পরে আপনার সঙ্গে দেখা করে নেব। কেমন আচ্ছলি? শুনুন, বলুন স্যার। আমরা ভদ্রলোক হলেও আমাদের সহ্যের একটা সীমা আছে। বেরিয়ে যান আমার বাড়ি থেকে। আপনি বিরক্ত হয়েছেন, আজ আর কথা বাড়াবো না। তবে স্যার আমরা আপনার রাগেরও যোগ্য নই। যাই, মিস্টার ব্যানার্জি, আপনি নিজে আমার বাড়িতে, এ তো ভাবাই যায় না। আরে আসুন আসুন, বসুন 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 বসুন। না, বসতে আমি আসিনি। আগে বলুন, ওই দালালটাকে আমার পেছনে লাগিয়েছেন কেন? দালাল? হ্যাঁ, মানিকলাল মেহতা আমার বাড়ি পর্যন্ত পৌঁছে যায় কোন সাহসে? মানিকলাল মেহতা? কই, এই নামে তো আমি কাউকে চিনি না। সত্যি ওই নামে আপনি কাউকে চেনেন না? আপনি বিশ্বাস করুন, এই নামে আমি কাউকে চিনি না। তবে কি জানেন মিস্টার ব্যানার্জি, আমি ব্যবসায়ী মানুষ, দেওয়া-নেওয়া নীতিতে বিশ্বাস করি। আসুন, এটা আমার বন্ধুত্বের নিদর্শন হিসেবে সামান্য প্রীতি উপহার। আসুন। বন্ধুত্বের, কিনতে চান আমাকে? এই নিন, এই নিন, এই নিন। ঘুষ, ঘুষ দিচ্ছেন আমাকে? চাঁদের জুতো মেরে সবাইকে সবসময় কেনা যায় না মিস্টার সেন, কথাটা মনে রাখবেন। আরে না না, আসলে খুব ভালো স্যার, ব্যানার্জি স্যার একেবারে ছেলে মানুষ, বোকা।
লাইনে এসে যাবে। এরকম কত মানুষই তো দেখলাম স্যার। আমার অফিস থেকে সুশোভন ব্যানার্জি যে খাতা দুটো সিজ করে নিয়ে গেছে তার মধ্যে আমার সমস্ত দু নম্বরে হিসেব রয়েছে, আর ওই খাতা দিয়ে ওরা আমাকে শেষ করে দিতে পারে। মনের খামিজ দিয়ে শেষ হয়ে তোমরা কেউ পাচ্ছ না। কি খবর কুড়াল বাবু, ভালো তো? উত্তেজিত হবেন না স্যার। শোনো, বলুন। অফিসে এলি খাতা দুটো এখনো জমা পড়েনি, যেভাবেই হোক ও দুটো আমার চাই। পেয়ে যাবেন স্যার, নো প্রবলেম। ব্যানার্জি ও তো সোজা নয়, অন্য ধাতুতে গড়া। টাকা দিয়ে ওকে কেনা যাবে না। টাকায় কাবু হয় না এরকম মুনি ঋষি এই যুগে। হয়তো আপনার একটু বেশি লাগবে, তবে কাজ আপনার হয়ে যাবে। তুমি কি বললে, মুনি ঋষি? ঋষি, রাইট। আচ্ছা, বিশ্বামিত্র তো ঋষি ছিলেন, তাই না? বিশ্বামিত্র ঋষি ছিলেন। মানে তুমি বিশ্বামিত্র মেনকার গল্পটা জানো? বিশ্বামিত্র মেনকা বুঝে গেছি স্যার, বুঝে গেছি। মানিকলাল, কি ব্যাপার, অনেকদিন দেখানি? আটকে পড়েছিলাম, খুব কাজের চাপ। সেই কাজের ব্যাপারেই তোমার কাছে আসা। সে তো বটেই, কাজ ছাড়া কি আর আপনাদের দেখা পাওয়া যায়? এটা রাখো। কি ওটা? 30,000 টাকা, তোমার কাজের অগ্রিম। না না, এখানে ওসব না। কাজ করুন না। আজ সন্ধ্যেবেলা কি করছেন? কিচ্ছু না, আমার হোটেলে চলে আসুন না, প্রোগ্রাম রয়েছে। তারপর সেখান থেকে আমার ফ্ল্যাটে গিয়ে একটু স্কচ খেতে খেতে কথাবার্তা বলা যাবে। খুব ভালো, আজ রাতে তো। যদি ভালো না লাগে আমাকে তবে তুমি দূরে থাকতে পারো, থাকতে পারো। এই রাতে একটুখানি কাছে আরো কিছু কাছে আসতে পারো, আসতে পারো।
পারো আসতে পারো আসতে পারো যদি ভালো না লাগে আমাকে তবে তুমি দূরে থাকতে পারো থাকতে পারো এই রাতে একটুখানি কাছে আরো কিছু কাছে আসতে পারো আসতে পারো কি খবর বলুন হঠাৎ এতদিন বাদে কি মনে করে এটা রাখো তিরিশ হাজার তোমার অগ্রিম আচ্ছা তুমি বিশ্বামিত্র উর্বশীর গল্পটা জানো জানতাম তো তবে বিশ্বামিত্র উর্বশী নয় বিশ্বামিত্র মেনকা ওই বলো হ্যাঁ মেনকা বিউটিফুল তোমাকে মেনকা সেজে এক আধুনিক বিশ্বামিত্রের ধ্যান ভাঙাতে হবে বুঝলাম না হ্যাঁ এই বাবা প্রেম তোমাকে একটা প্রেম করতে হবে একশো দশজন ইনকাম ট্যাক্স অফিসারের সঙ্গে চুটিয়ে প্রেম করে যাবে তার কাছে আছে আমাদের বসের প্রাণ ভমরা প্রেমে খুশি হয়ে অফিসার দু হাত ভরে অঞ্জলি দেবে তোমার পায়ে সেই সাত রাজার ধন মানিক তুমি সেটা তুলে এনে আমার হাতে দেবে পুরস্কার এক লক্ষ রৌপ্য মুদ্রা খুব দিচ্ছেন তো আজ না মারি এই তোমার কাজ এর থেকে এক বর্ণ বেশি না বেশি হলে জুতো খাবো কি সব ড্রামাবাজি করছেন আমার খোকা এলি খোকা আয় বাবা খোকা আমি না তোকে ভুল বলেছিলাম রে ভুল বলেছিলাম রক্তের চাপ কখনো নামতে দিবি না কখনো নামতে দিবি না তুই তো অলিম্পিকের কথা শুনেছিস যে হাতে মশাল থাকে একজনকে দেয় তারপর আবার আরেকজনের হাতে দেয় মশাল আমি না খোকা তোর হাতে মশাল দিয়ে গেলাম মশাল দিলাম দেখি সেই মশাল যেন কখনো নিভে না যায় রে শোন খোকা তোকে না মোহনার দিকে যেতে হবে তোকে মোহনার দিকে মোহনার দিকে ধরো তো
আসেন বুদ্ধি, চলি তো। উমা, তুমি এসে গেছো? শুয়ে আছো যে, শরীর খারাপ নাকি? না না। তাহলে অন্ধকারে অসময়? এমনি আসলে পিকুটা এই বাড়ি থেকে চলে যাবার পর না বড্ড ফাঁকা লাগছে। তুমিও অফিসে চলো, কোথায় বেরিয়ে আসি? কোথায়? চলো বাইরে কোথাও। আমার কয়েকদিন ধরে বড্ড টায়ার্ড লাগছে যেন। সত্যি সত্যি নিয়ে যাবে? কিন্তু শোনাই শোনাই কোথায় থাকবে? কেন থাকবে কেন, ও ছোট মাসিমার বাড়ি থেকে কয়েকটা দিন কলেজে যাক। ঠিক বলেছ। কি ব্যাপার, আপনি কি আমাকে চিনে ডিটেকটিভ হয়ে গেছেন নাকি? কেন, কি করে জানলেন আমি ঠিক এই সময় এখানে আসবো? আরে বাবা, তোমার সমস্ত প্রোগ্রাম আমার নখদর। ব্যানার্জি তো হানিমুনে যাচ্ছে। কে ব্যানার্জি? রি, তোমার পার্টি, ইনকাম ট্যাক্স অফিসার। তো রেডি থেকো, এক ঘন্টার নোটিশেও তোমাকে বাইরে যেতে হতে পারে। তোমার সঙ্গে যাবে তোমার সাজানো স্বামী, আমারই দাদার কাম অ্যাসিস্ট্যান্ট পান্নালাল মেহতা। দেখলেই বুঝতে পারবে। আমার স্বামীটা আমি কেন? সিচুয়েশন ডিমান্ডস, এতে তোমার কাজের অনেক সুবিধা হবে। কে? হ্যাঁ, এ তো রীতিমতো নাটক। কব কাহা কেসে ক্রমশ প্রকাশ্য। ঠিক আছে, খুব ভালো। কি ব্যাপার, আপনি চেনেন? চেনেন তো। স্যার, স্যার শুনছেন? স্যার শুনছেন? ব্রাদার শুনছেন তো? আপনার কাছে একটা সিগারেট হবে? আপনি দেশলাই খুঁজছেন তো? কাছাকাছির মধ্যে বেশ জায়গাটা তো। আপনারা? আমরাই প্রথম। চল মহুয়া দেশ মশাই, কি হলো, চলো তো আলাপ করিয়ে দি। ও মশাই, আমার স্ত্রী সুচাদা। সুবন্ধা? সুচিতা, কত বছর পরে দেখা। হ্যাঁ, অনেকদিন বাদে। চমৎকার যোগাযোগ। আপনি নিশ্চয় বৌদি? পরমা। নমস্কার। নমস্কার, আমার নাম সুচিতা। সুবন্ধার সঙ্গে এক কলেজে পড়তাম। ওচি দু বছরের জুনিয়র ছিলাম অবশ্য। আর ইনি অমল ভৌমিক, আমার কে বুঝতেই পারছে। নমস্কার। নমস্কার। তো আমার আবার বৌদিটা অধি ঠিক আসে না, আমি বরং আপনাকে লেডি পরমা বলে ডাকবো। কে? অ্যাপ্রুভ? হ্যাঁ হ্যাঁ। তা বলে আমি কিন্তু লর্ড সুশোভন হতে পারবো না। কোথায় উঠছি তোমরা? এই কাছেই একখানে ডাক বাংলো আছে, আগে থেকে বুকিং করা ছিল। এই আমরা সেখানে উঠতে পারি না, সেখানে যদি জায়গা না থাকে। না না না, কোনো অসুবিধা হবে না, লাগোয়া একখানা গেস্ট হাউস রয়েছে, একটা ব্যবস্থা হয়ে যাবে। এডি পরমা, কি ভাবছেন আপনি? কিছু না, বৃদ্ধস্য তরুণী ভারচা, বয়স হয়েছে শুধু আমার এই বাইরেটার, ভেতরটা কোনো কচি তাই। আচ্ছা চুপ করো তো বৌদি, আমার কথাটিকে যতটা বক্তিয়া দেখছো ও কিন্তু আসলে মোটেই তা নয়, ভীষণ ঘরগুলো।
কিন্তু আমি তোমরা এই তুমি বলছো নিশ্চয়ই বলবে তোমরা যেখানে যাবে ছায়ার মতো পেছন পেছন ঘুরে বেড়াবো লক্ষণের মহিলা সংস্করণ কি লেডি লক্ষণ আমার তো মনে হয় উল্টোটা বলছি কাজটা না আরো কঠিন হয়ে দাঁড়ায় সুচেতা শোভনদা এসো এসো তোমার কাছে কোনো মাথা ধরার ওষুধ আছে কার মাথা ধরেছে তোমার না না আমার না পরমার আমার কাছে থাকে ওই ক্রোসিন টোসিন তবে পরমা ওষুধের বাস্কটা কোথায় ফেলে এসেছে ও আচ্ছা আমার কাছে আছে এসো একি বৌদি মাথা ধরে আউট হ্যাঁ ভাই বড্ড ধরেছে এক্ষুনি কমে যাবে আমি ওষুধ দিচ্ছি জানো তো আমার একসময় ডাক্তার হবার কথা ছিল এই নাও ইঁদুর খেয়ে ফেলো তো দুটোই এবার শুয়ে পড়ো শুয়ে পড়ো একটুক্ষণের মধ্যে ঘুম এসে যাবে দেখো চোখ খুলবে না ঘুমোবার চেষ্টা করো কেমন আছো সুচেতা তুমি তো বেশ ভালোই আছো দেখছি পরমাকে নিয়ে আমি সুখী পরমা খুব ভালো মেয়ে খুব ভালো স্ত্রী আমিও খুব ভালো আছি শোভনদা এত ভালো থাকবো আমি কখনো ভাবতেই পারিনি চলি পরমাকে নিয়ে আমি সুখী পরমা খুব ভালো মেয়ে খুব ভালো স্ত্রী যদি আয় তো চলে আয়
কে শুনছেন? হ্যাঁ আপনাকেই বলছি। কালকে ফ্রেশার্স ওয়েলকামে আপনি কিন্তু দারুণ গান করেছেন। ও ধন্যবাদ। আপনি? আপনি তো সুচেতা রায়, ফার্স্ট ইয়ার সায়েন্স। আমি সুশোভন, সুশোভন ব্যানার্জি, বিএ ফাইনাল ইয়ার হিস্ট্রি। আপনি সুশোভন ম্যানেজি, কলেজের বেস্ট ক্রিকেট প্লেয়ার? আপনি তো বিখ্যাত লোক। আজ খেলা আছে বুঝি? হ্যাঁ, আউটগোয়িং ফোর্থ ইয়ার ভার্সেস রেস্ট। তা আপনি গান কার কাছে শেখেন? শিখি না। শিখি? আপনার এত ভালো গানের গলা, অথচ আমার বাবা আপনার গান শুনলে খুব খুশি হতেন। আপনার বাবা খুব ভালো গান করেন বুঝি? গাইতেন ঠাকুরদা। আচ্ছা তুমি তো একজন শিল্পী মানুষ, সায়েন্স নিয়ে পড়তে গেলে কেন? আসলে আমার ডাক্তারি পড়ার ইচ্ছে। সেই তো বিয়ে হবে, তারপর হাতা খুন্তি হাতে একজন আল্লাদি গিন্নি, ডাক্তারি পড়ে হবেটা কি? আসলে আমার উপরে অনেক বোঝা জানেন, মা 12 মাস বিছানায়, বাবা ক্লার্ক ছিলেন, এখন রিটায়ার করে একটা সামান্য চাকরি করেন, আমি তাদের একমাত্র সন্তান, আমাকে টাকা রোজগার করতেই হবে। হাসছেন যে? আমার মা কি বলতেন জানো? মাইয়া গো লেখাপড়া শিক্ষা হইব কাজ কলা, সেই তো স্বামীর ঘরে যাইব, হাতা খুন্তি লাড়বো, আর বছর বছর বাসে বিয়াইবো। জায়গাটা কেমন লাগছে? খুব ভালো। আচ্ছা এখন যদি কলেজের কেউ দেখে ফেলে আমাদের? দেখুক না, বয়ে গেছে। বাস সঙ্গে সঙ্গে রটিয়ে দেবে যে আমরা প্রেম করছি। কোন সা, সরি সরি, ক্রিকেট ব্যাট দিয়ে একেবারে মাথাটা ফাটিয়ে দেবো না। সত্যি কি ভালো যে লাগছে, দূর এখান থেকে ফিরে গিয়ে আবার সেই, তুমিও তোমার নিজের জগতে ফিরে যাবে আর আমিও সেই রুটিন। তখন কি আজকের এই মুহূর্তের কথা তোমার মনে থাকবে? এই রে, এ তো প্রেমের ডায়লগের মতো শোনাচ্ছে। ধরো ধরো সত্যি যদি তোমায় ভালোবাসি শোভনদা। এসব কি বলছো? ভালো লাগাকে ভালোবাসার সঙ্গে গুলিয়ে ফেলো না, তোমাকে আমার খুবই ভালো লাগে, কিন্তু তার বেশি কিছু ভাবতে চাই না। চলো ওঠা যাক। শোভনদা এটা ভেবে আমার ভালো লাগছে যে তুমি আমাকে সত্যি কথাটা বললে, ফাঁকি দেবার চেষ্টা করনি। নাও, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা ধরো আজ থেকে অনেক দিন বাদে তোমার সঙ্গে কোথাও আমার দেখা হলো, দেখলাম তোমার সঙ্গে বিশেষ একজন কেউ, তাকে তুমি আমার সঙ্গে আলাপ করিয়ে দিলে, বললে সুচেতা আমি একে ভালোবাসি। সেদিন কিন্তু আমার ভীষণ হিংসা হবে শোভনদা, হিংসে একেবারে জ্বলে পুড়ে মরে যাব, সে কথা তোমার এখন থেকেই বলে রাখলাম।
এত রাতে তুমি? আমি নির্ভুল নির্ভেজালাম, সোনা এনি ব্র্যান্ড। তুমি মদ খেয়েছি অনেক, রোজই তো খাই সিগারেট, দেবে না প্লিজ। অনেক রাত হয়েছে, এবার শুতে যাও। কেন এই শোনা, এই শোনা তোমার সঙ্গে একটু গল্প করে ভয় নেই, তোমার বুঝে যাবে না। আমি আমি না খুব আস্তে আস্তে কথা বলবো, প্লিজ প্লিজ। যেদিন একেবারে কি গেছে, কিছুই কি নেই বাকি, রাতে সব তারাই আছে। তোমার একটু দেবো আছে দাও। আমার বধুয়া আন বাড়ি যা, আমার আমি না দিয়া। কি বৌদি কেমন আছো? বাহ খুব সুন্দর গান করো তো তুমি, এত সকালে কোথায় গিয়েছিলে? মর্নিং ওয়াকটা সেরে এলাম। ও তোমার শরীর এখন কেমন? ভালো। তোমার ওষুধটা ভাই খুব আশ্চর্য, তুমি ডাক্তার হলে না কেন? তাই তো হতে চেয়েছিলাম বৌদি, কিন্তু কপালে লিখিতাম ঝাঁটা, কি আর করা যায়। তোমরা তোমরা বসো, আমি আসছি। খুব রেগে গেছে মনে হচ্ছে। ও মা সে কি, শুধু শুধু রাগ করবে কেন, ও তেমন মানুষই নয়।
ও কেমন মানুষ সেটা আমি তোমার চেয়ে অনেক আগে থেকেই জানি। না হয় বিয়েটাই তুমি ওকে করেছ। চলি পরে আসবো। তুমি অমন করে উঠে এলে কি ভাবলে বলতো? সুচিতা বলছিল তুমি নাকি রেগে গেছো ওর উপর। শোনো, চলো আমরা এখান থেকে চলে যাই। এরই মধ্যে? আসলে আমার মনটা পড়ে আছে অফিসে, এত জরুরি কাজ জমে আছে। বেশ তো, তাই চলো। দিন নেই রাত নেই, খালি তো ইনকাম ট্যাক্স অফিসারের সাথে ঘুরে বেড়ানো হচ্ছে। কাজের কাজ কিছু হচ্ছে নাকি খালি প্রেমই চলছে? তার মানে সে কৈফিয়ত কি আমি আপনাকে দেব নাকি? আলফাত দেবেন, হাজার হাজার টাকা গুনে নিচ্ছেন, আপনি কৈফিয়ত দেবেন না মানে এটা কি? আপনি বোধহয় একটু ভুল করছেন পানালাল জি। সুজেতা তার কাজের জন্য কাউকে কৈফিয়ত টৈফিয়ত দেয় না। বৌদি, আমি আমি সুচিতা। ও তুমি, বসো বসো। না থাক, যাই। সে কি তা এলি বা কেন, আর যাচ্ছি বা কেন? এসেছিলাম অবশ্য তোমার সঙ্গে আড্ডা মারতে, কিন্তু দেখলাম দেখলাম তোমার মুডই নেই। বাবা, খুব সব জানতা হয়ে গেছো দেখছি। না ওই যে তখন তুমি বললে না তুমি এলে না কি, তার মানে তুমি তখন মনে মনে অন্য কাউকে আশা করছিলে। আসলে ওর এতক্ষণে এসে যাওয়ার কথা, টিকিট কাটতে গেছে তো। কিসের টিকিট? ট্রেনের, আমরা চলে যাচ্ছি। সে কি কবে দেখি কবে টিকিট পায়। ও আচ্ছা, আমি যাই বৌদি। তোমরা নাকি চলে যাচ্ছ? আমার উপর রাগ করে? রাগ নয়, খুব খারাপ লেগেছে তোমাকে এই অবস্থায় দেখে। তোমার চেনা সুচেতা কবে মরে গেছে সুবন্ধা? তুমি এমন করে কথা বলছো কেন? কি হয়েছে তোমার? আজ আর সেসব কথা শুনে কি লাভ বলো? বলতে না চাও বলো না, তবে তোমায় দেখে মনে হচ্ছে কোনো ঝামেলায় আছো। যদি কোনো কাজে আসতে পারি যথাসাধ্য চেষ্টা করবো।
কথা দিচ্ছ। দূর, তুমি যা ব্যস্ত মানুষ। যতই ব্যস্ত হই তোমার জন্য আমার সময় থাকবে। শোনো, চলো তোমার বউয়ের সঙ্গে একটু আড্ডা মেরে আসি। বেরিয়ে ফিরলাম, ভালো তো? ভাগ্যিস পদি তোমাদের সঙ্গে দেখা হয়ে গিয়েছিল, দিনগুলো কাটলো ভালো। কলকাতায় তোমার অফিসের ঠিকানাটা দিও কিন্তু শোভনদা, মাঝে মাঝে জ্বালাতে যাব। বৌদি চলে যাচ্ছে যে, তোমার সঙ্গে আড্ডা মারতে এলাম। আমি আমি একটু আসছি, তোমরা গল্প করো। তুমি কথা দিয়েছো কিন্তু কলকাতায় গিয়ে সময় দেবে। কি আবার বউয়ের পারমিশন টারমিশন লাগবে না তো? তাহলে ভালোই হলো। কিছু বলছেন? বলছে ট্রিপটা ভালোই হলো। তা মন্দ কি? তোমাদের নাকি আবার সব কি বেরিয়েছে পুরনো দোস্তেই বিশ্বামিত্রের সঙ্গে? বিশ্বামিত্র, এটা কিন্তু বেশ বলেন আপনি। এটা রাখো। কি ব্যাপার? 20,000 বস পাঠিয়েছে। এ তো সেদিন দিলেন। আরে রাখো রাখো, এই কাজে আরো জোশ আসবে, জোশ। কাজ কাজ আপনার হয়ে যাবে, আপনি নিশ্চিন্ত থাকুন। তুমি? হ্যাঁ, পেরেছো নাকি? হ্যাঁ, একটু দরকার আছে। কেন বলো তো? খুব আর্জেন্ট, তোমাকে যা যেমন ভীষণ দরকার বলো। দূর, এখানে কি কথা হয়? চলো না বাইরে কোথাও গিয়ে একটু বসি। না, আজ একটু ব্যস্ত আছে, পরমাকে নিয়ে এক জায়গায় যাবার কথা আছে। তুমি কিন্তু বলেছিলে যত ব্যস্তই থাকো আমাকে সময় দেবে। অবশ্য কথা না রাখতে চাও রেখো না, তবে তোমাকে আর পাঁচজনের চেয়ে একটু আলাদা ভেবেছিলাম। ঠিক আছে চলে। শোনো, এত বড় কথা যখন বললে তখন আর পাঁচজনের চেয়ে একটু আলাদা হওয়াই যাক। চলো, কোথায় যাবে? আচ্ছা শোভনদা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো, কিছু মনে করবে না? না না, বলো। আচ্ছা, এই যে তুমি
তুমি এত সৎ, এত আদর্শবাদী, এর জন্য কি পেয়েছো জীবনে বলতে পারো? আমার কথা থাক না, আজ তো শুধু তোমার কথা শুনবো বলে এসেছি। ও আচ্ছা আচ্ছা, তুমি তুমি জীবন দেখেছো শোভনদা? তুমি জীবন দেখার কথা বলছো? দেখো, জীবন দেখার যদি মানে হয় আকণ্ঠ মদ গেলা বা নিজের দুর্বলতা ঢাকার জন্য ঘন ঘন সিগারেট খাওয়া, তাহলে দেখিনি। যদি কখনো মনে হয় ফোন করো। আরেকটা কথা, আমার সঙ্গে তোমার দেখা হওয়ার ব্যাপারটা পরমা বৌদিকে বলো না। পরমাকে বলবো না কেন? না মানে তুমি আমাকে যেটুকু দেখেছো, মানে যে ভাবে দেখেছো, তা যদি বৌদিকে বলো তাহলে ওর মনে আমার জন্য যেটুকু ভালোবাসা আছে তাও আর থাকবে না, হারিয়ে যাবে। কি জানো শোভনদা, অনেক ঘৃণা তো পেয়েছি জীবনে, তাই ভালোবাসার উপর বড় লোভ আমার। আজ অফিস থেকে সোজা বাড়ি, এসে তোমার বাপের বাড়ি যাবো। তুমি রেডি থাকো কেমন? পেন, সিগারেট, মানি ব্যাগ। আসি কেমন? এস। আজ সকালে মিস্টার সার্কেলকে হসপিটালাইজ করতে হয়েছে, সিভিয়ার হার্ট অ্যাটাক। সে কি? এটা রাখো, আলিপুরের বাড়ির রেডটা মিস্টার সার্কেলের জায়গায় তোমাকেই কন্ট্যাক্ট করতে হবে। তোমার সঙ্গে আবার প্রোগ্রাম টোগ্রাম রাখোনি তো, বাড়ি ফিরতে কিন্তু দেরি হবে। না স্যার, ঠিক আছে। হ্যালো, আমার ফিরতে একটু দেরি হতে পারে, তুমি রাগ করো না প্লিজ। ঠিক আছে, রাখছি। আমি যত তাড়াতাড়ি পারি চলে আসছি, কেমন? আমি তুমি বলেছি তো, আগে কাজ তারপর অন্য কিছু। কাল যাবো বাপের বাড়ি, তুমি মন খারাপ করো না। রাখি। হোটেল
হিন্দুস্তান। হ্যালো, নমস্কার, মিসেস ব্যানার্জি কথা বলছেন? হ্যাঁ। আমাকে আপনি চিনবেন না, একটা খবর দেওয়ার আছে আপনাকে। বলুন। আপনার স্বামী সুশোভন বাবু কাল অফিস ছুটির পর এক সঙ্গিনীকে নিয়ে হিন্দুস্তান হোটেলের কফি শপে গল্প করতে গিয়েছিলেন। সঙ্গিনীটিকে অবশ্য আপনি চেনেন, সুচেতা দেবী। বাইরে বেড়াতে গিয়ে আপনার সঙ্গে আলাপ হয়েছিল। আচ্ছা, নমস্কার। বৌদিমণি, সুন্দরপান একজন মেয়ে ছেলে আপনারে খুঁজছে। কেমন আছো বৌদি? ভালো। তোমার কর্তা অফিস চলে গেছেন তো? হ্যাঁ বৌদি। তোমার তোমার সঙ্গে কিছু কথা বলার ছিল বৌদি, কিন্তু কিন্তু তার আগে তোমাকে কথা দিতে হবে। যে কথা আমি তোমার বলবো তুমি কিছুতেই সে কথা শোভনদাকে বলতে পারবে না। কেমন কথা? আগে তুমি কথা দাও। দেখো, এসব কথা তোমার কাছে খুলে বলা আমার পক্ষে খুবই কঠিন। সেদিন অফিস ফেরত শোভনদা হঠাৎ আমাদের বাড়িতে গিয়ে হাজির। প্রথমে ভাবলাম বোধহয় তুমি পাঠিয়েছ, কিন্তু তারপরে না না, সেসব কথা আমি কিছুতেই তোমার কাছে মুখ ফুটে বলতে পারবো না। তারপর কাল হঠাৎ অফিস থেকে টেলিফোন, একটা রেস্টুরেন্টে গিয়ে বসতে হলো দুজনে। সেখানে গিয়ে খেতে খেতে আমাকে এতদিন শোভনদার সবচেয়ে গর্বের বস্তু ছিল চরিত্র, সেই চরিত্র যে এভাবে খুইয়ে বসে আছে আমি কিছুতে ভাবতেই পারিনি। ভেবেছিলাম কথাগুলো তোমাকে বলবো না, কিন্তু না বললেও তোমার উপর অবিচার করা হতো। চলি বৌদি। শোনো সুচেতা, তুমি এতক্ষণ যা যা বললে সবকিছু মানে বুঝো? নিশ্চয়ই। তোমার বোঝার মধ্যে কোনো ভুল নেই তো?
6-1 আপনার স্বামী সুশোভন বাবু কাল অফিস ছুটির পর এক সঙ্গিনীকে নিয়ে হিন্দুস্তান হোটেলের কফি শপে গল্প করতে গিয়েছিলেন। শরীর খারাপ না তো? আসলে একটা কাজে এমনভাবে আটকে পড়েছিলাম না, খুব রেগে গেছে মনে হচ্ছে। সরকেল বাবু হঠাৎ হার্ট অ্যাটাক হওয়াতে কৈফিয়ত কৈফিয়ত তোমায় কে দিচ্ছে? কেন আসতে পারিনি তাই বলছিলাম, অদ্ভুত তো। হ্যাঁ গো, খুব কাশছিলে শুনছিলাম। এসো তো, এসো এখানে বসো। বলো। যদি একেবারে ডুবে যাই? মানে? মানে ওরা যদি আমাকে ধরে ফেলে? ছি, ওসব কথা ভেবে নিজের শরীর খারাপ করো না তো। আমাদের কেউ কিচ্ছু করতে পারবে না, তুমি দেখো। জানো আমার কেমন মনে হচ্ছে? আমি সুশোভন ব্যানার্জিকে ভয়। He's really... আমি একটা জিনিস কিছুতেই মেলাতে পারছি না। ওরা এলো, আমার দু নম্বরি খাতাটা ঠিক জায়গা থেকে চলে গেল। এটা কি করে সম্ভব? এটা কি করে সম্ভব? কে? আমি স্যার, আমি আমি মানিকলাল স্যার। এত রাতে তুমি? হ্যাঁ স্যার, টাকা। হ্যাঁ বলছিলাম যে স্যার কিছু টাকার দরকার। মেয়েটাকে আরেকটা ইনস্টলমেন্ট দিতে পারলেই বোধ হয় স্যার আমাদের দরকার টাকা। হ্যাঁ স্যার, মানে তাহলে সুবিধে হতো আর কি এই মেয়েটাকে আর কি। তুমি খুব কাজ করো না মানিকলাল। আগে হ্যাঁ স্যার, কাজ না করলে কি করে চলবে স্যার? চাপ তোমার দৌড় আমার জানা আছে। কাজ মানে তো আমার টাকা খিচে নিয়ে নিজের ব্যাংক ব্যালেন্স বাড়ানো আর ওই মেয়ে ছেলেটার সঙ্গে ফসিনস্টি করা। যত সব ওয়ার্থলেস মিথ্যেবাদী চোর কথাকার।
যাওয়ার পথ না খাবো না আমি খাবো কি হয়েছে বলুন তো আজ আপনি তো নরমালি খান না চাকর বাকর করে রেখেছে অপমান করে অপমান কি ব্যাপার কি কাকে অপমান করলো আর যদি চব্বিশ ঘন্টা টাকা টাকা করে ঘুরে মারেন কি করবেন এত টাকা নিয়ে
নিজেকে দিয়ে বোঝো না। আরে কামানোর ধান্দা তুমি করো না? আমি নিন আসুন। তুমি কি করবে এত টাকা নিয়ে? মিস্টার মেহতা, আমার যা কিছু দেখছেন সমস্ত আমার রুজি রোজগারের জন্য। আমার এই ফ্ল্যাট, এই ফার্নিচার সব আমার হোটেল মালিকের দেওয়া। যেদিন আমাকে আর তাদের দরকার হবে না, ভাঙা কাঁচের মতো আমাকে ছুঁড়ে ফেলে দেবে। মিস্টার মেহতা, আমার আমার জানাশোনা একজন লোক আছে জানেন, লোকটা একটা পাগলা গারদের আড়ালে বসে প্রতিদিন তেল তেল করে মৃত্যুর দিকে এগোচ্ছে। আমার চ্যালেঞ্জ, আমি তাকে আবার সুস্থ স্বাভাবিক করে তুলব, দরকার হলে তাকে চিকিৎসার জন্য বিদেশে পর্যন্ত নিয়ে যাব। আমার টাকা রোজগার শুধু তার জন্যে, নিজের জন্য নয় মিস্টার মেহতা। এই যে কাগজগুলো, এই কাগজগুলো দেখুন, এই কাগজগুলো একদিন যদি শুধু কাগজ না হয়ে যেত, টাকা আমি কোনোদিন চিনতাম না মিস্টার মেহতা। আরে এ তো শ্রীকৃষ্ণ চিট ফান্ডের সার্টিফিকেট, তুমি কোথায় পেলে? পেয়েছি, হাতে এসে গেছে। এগুলো আজও আমি ক্যাশ করিয়ে দিতে পারি, কত কমিশন? ক্যাশ করে দিতে পারেন? কেমন করে? তুমি আম খাবে, আম গাছের হিস্ট্রি জেনে তোমার কি লাভ? শ্রীকৃষ্ণ চিট ফান্ড, শ্রীকৃষ্ণ চিট ফান্ড, রাতারাতি উধাও পাবলিকের 20 কোটি টাকা। Hats of Kunal Sen. কি বলতে চাইছেন বলুন তো? কি অমন করে হাসছেন যে? রহস্য, বিরাট রহস্য, কিছু বুঝতে পারছো না তো? পারবে না। এই গুটিয়ে যাওয়া শ্রীকৃষ্ণ চিট ফান্ডের বেনামি মালিক, তোমার আজকের বস মহামান্য মিস্টার কুণাল সেন। কাজের কথা হলো সুশোভন ব্যানার্জি, সব কিছুর মূলে ওই সুশোভন, ওকে তোমাকে পথে আনতেই হবে। ও যদি আমাদের কথা শুনে ভালো, নাহলে আমি ওর চাকরি শেষ করে দেবো, ওর ফ্যামিলি শেষ করে দেবো। এমন দরকার বললে আমি ওর জানেও ওকে পুরো সতী বানার প্যান প্যানারি আমি। আমার সব গেল, আমার সব গেল, সর্বশান্ত হয়ে গেলাম আমি, আমার সারা জীবনের সঞ্জয় আমার।
ধার করা টাকা সব কোথায় ছিল? এখন বলে কিনা দেবে না কোটে যাওয়ার, যখন টাকা গুলো বলে তুলে দিয়েছিল তখন আদালতের দাঁড়াই, এখন আদালত দেখা আদালত আদালত কিন্তু ঘবরানে কো কি কারণ আছে? আপনার সুরত আছে তাজা, জওয়ানি ভি আছে, তার উপর গানের গোলা ভি আছে, রুপিয়া তো আপনার কাছে উড়ে উড়ে আসতে, চিন্তার কই কারণ না আছে? কিছু চিন্তা করবেন না, আপনি আমার কথা শুনে চলেন, দেখবেন আপনাকে আমি কোথা থেকে কোথায় পৌঁছে দিই। নমস্কার, আমার নাম সুচেতা, সুচেতা রায়। সম্প্রতি আপনারই কাজে কলকাতার বাইরে গিয়েছিলাম, কোন এক অমূল ভৌমিকের স্ত্রী সেজে। মিস্টার পানালাল মেহতা? ও আচ্ছা 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 আচ্ছা, হোয়াট এ প্লেজেন্ট সারপ্রাইজ, রিয়েলি এ প্লেজেন্ট সারপ্রাইজ। তারপর কি খবর টবর বল, বসুন। কি হলো বসুন? আসলে কি জানেন, যার হয়ে কাজ করছি, যার এত নাম ডাক এত প্রশংসা, তাকে একবার নিজের চোখে দেখবার লোভ কিছুতেই সামলাতে পারলাম না। সিগারেট? নো থ্যাংকস। তাই চলে এলাম। কেমন দেখলেন? আসলে আপনার সম্বন্ধে তো রূপকথা শুনেছি না, যে চেহারাটা কল্পনা করে নিয়েছিলাম অনেকটা সাগরপুরীর দৈত্যরাজের মতো। ভুল ভাঙলো? আজ আপনাদের এখানে কোনো উৎসব আছে বুঝি? রকি, আজ আমার রকির জন্মদিন। মাই রকি, কাম কাম কাম, সিট ডাউন, সিট ডাউন। ইজ ভেরি লাকি, লাকি ফর মি। আই সি। গো 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 গো। কি সুন্দর বেলুনগুলো, তাই না? কতটুকু ছিল শুধু হাওয়ায় ফুলে, দেখতে দেখতে কত বড় হয়ে উঠল। আপনি এখনো ছেলে মানুষ আছেন? আর বেলুনওয়ালা বুকের সব নিঃশ্বাসটুকু ভরে দিয়ে এক একটা বেলুনকে ফুলে ভাপে কত বড় কত সুন্দর করে তোলে। অথচ অথচ দেখুন কি পলকা এগুলো, পাঠিয়ে দিলেন।
দারুণ লাগে আমার জানেন। ইচ্ছে করছে এ ঘরের সব বেলুনগুলো একটার পর একটা পাঠিয়ে ফেলি। দাঁড়ান দাঁড়ান, আপনি তো সুবিধের লোক নন। না চলি, আপনাকে যে আমার দরকার। দরকার? হ্যাঁ দরকার তো আপনাকে আমার। মানে এমন একটা উৎসবের দিনে শুধু মুখে চলে যাবেন তা কখনো হয়? তাতে কি হয়েছে? আর তাছাড়া আজ পর্যন্ত অনেক তো পেয়েছি আপনার কাছ থেকে, তাই না? চলি। তোমার টেলিফোন। হ্যালো শোভনদা, শোনো তোমাকে আমার খুব দরকার এক্ষুনি। তুমি একবার এখানে চলে এসো প্লিজ। হ্যাঁ একদম দেরি করো না। এতে বেশি আর এখন ফোনে বলা যাচ্ছে না। আচ্ছা আমার ঠিকানাটা নিয়ে নাও, 2x2F ফ্রি স্কুল স্ট্রিট। আমি আসছি। একটা গল্প বলবো বলে তোমাকে ডেকে আনলাম এই সাত সকালে। গল্প? গল্প, একটা নষ্ট মেয়ের গল্প। নমস্কার, আমি আগেও আপনাকে ফোন করেছি, অপরাধ নেবেন না কিন্তু বৌদি। আপনার ওই দেবতুল্য স্বামী সম্পর্কে কয়েকটা কথা একটু আমাকে বলতে হচ্ছে। উনি তো এখন সুচেতার প্রেমে হাবুডুবু খাচ্ছেন। যে কোনো দিন আপনাকে এসে বলতে পারেন সুচেতা ছাড়া আমি বাঁচব না। জানেন তো সুচেতার কিন্তু বিয়ে হয়নি, ওর ওই সঙ্গের বুড়ো সাজানো স্বামী। আচ্ছা বৌদি রাখি। একদিন একটা কাজ পেল মেয়েটা, এই যুগের এক বিশ্বামিত্রের ধ্যানটাকে ভাঙাতে হবে। কাজটা করে দিতে পারলে সে পাবে নগদ 1,00,000 টাকা। অ্যাকচুয়ালি রাজি হয়ে গেল, কিন্তু কিন্তু কাজ করতে গিয়ে সে দেখতে পেল যার ধ্যান ভাঙাবে বলে সে এসেছে সেই মানুষটাকে সে একদিন ভালোবেসেছিল। ইন্টারেস্টিং। কিন্তু আরো আছে যে কোটিপতি কি এখনো বুঝতে পারছো না তো, চিনতে পারছো না মেয়েটিকে। কার গল্প শোনাতে তোমাকে এই সকালবেলা ডেকে আনলাম আমার ফ্ল্যাটে? আমারই গল্পের নায়িকা আমি নিজে, আমি শোভনদা। আর যে বিশ্বামিত্রের ধ্যান ভাঙাবার জন্য আমাকে কাজে লাগানো হয়েছিল সে তুমি। তুমি আর সেই
গুটিয়ে যাওয়া শ্রীকৃষ্ণ চিটফান্ডের মালিক, তিনি হলেন মিস্টার কুণাল সেন, যার অতি সুযোগ্য সহকারী মিস্টার মানিকলাল মেহতা। তুমি কি বলছো সুচেতা? দেখলে তো, কয়েক মিনিটের মধ্যে তোমাকে কেমন উপন্যাসের নায়ক বানিয়ে ফেললাম। কি ভাবছো? কথাগুলো কেন তোমাকে বলে দিলাম? কেন কুণাল সেনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলাম? সত্যি কেন বলো তো? আজ তোমাকে ভালোবাসি। শুভন্দা, এরা আমার মাকে মেরেছে, আমার বাবাকে এরা পাগল করেছে, আমাকে এরা ঘর থেকে পথে এনে নামিয়েছে। এরা তোমার তোমার সুন্দর সুস্থ জীবনটাকে ভেঙে তছনছ করে ছারখার করে দিতে চেয়েছে। দেশের দেশের কত হাজার হাজার লোকের এরা সর্বনাশ করেছে, কত অসহায় বিধবার জীবনের শেষ সম্বল এরা গ্রাস করেছে। তুমি এদের শাস্তি দিও শোভনদা। পারবে না, পারবে না তুমি? কি হলো বলো, পারবে না? এর মধ্যে এক বর্ণ মিথ্যে নেই স্যার, কুণাল সেনই সেই গুটিয়ে যাওয়া চিটফান্ডের মালিক। কিন্তু সুচেতা যে সব সত্যি কথা বলছে তার প্রমাণ কি? কুণাল সেনের এগেনস্টে আমি আমার সব পেপার আপনাকে জমা দিয়েছি, তার কি হলো? আমি তো সব দিল্লিতে পাঠিয়ে দিয়েছি, তুমি তো জানো এ ব্যাপারে ওখানে ডাইরেক্টিভ না এলে আমরা কিচ্ছু করতে পারবো না। তুমি এখন যাও অফিসে এসো, এ ব্যাপারে কমিশনার সাহেবের সঙ্গে আমি আরেকবার আলোচনা করে নিচ্ছি। শোনো, সুচেতাকে আমি চিনি না জানি না, দেখছো নি কোনোদিন, কিন্তু আমি অভিজ্ঞতা থেকে বলছি ওর আজ বড় বিপদের দিন। পারো তো ওকে একটু সাবধান করে দিও। তুমি ফিরে এলে সুচেতা, তুমি এখান থেকে চলে যাও, তোমার বড় বিপদ। দেখেছ, এই কথা বলবার জন্য তুমি আমার ফিরে এলে? বিপদে আমার ভয় নেই, যে মেয়ের রূপের জন্য রূপ বিক্রি করতে রাস্তায় নেমেছে সে আবার পালাবে কার কাছ থেকে? কিসের জন্য? আমার জন্য, আমার জন্য। তুমি এখান থেকে চলে যাও সুচেতা, আমি জানি তুমি আমাকে কি ভীষণ ভাবে চাও। তোমাকে আমার চাইতে নেই, নেই যে একথা তো, একথা তো আমি কবে থেকে জানি, কিন্তু কিন্তু এখনো অন্ধকার ঘরে শুয়ে শুয়ে শুধু তোমার কথাই মনে হয়। জানো, মনে হয় যদি যদি আমাকে এখান থেকে কোথাও নিয়ে যেতে পারতে, অনেক দূরে কোথাও যেখানে মদ নেই, সিগারেট নেই, হোটেল নেই, কুণাল সেন নেই, পাগলা কারোতে চিৎকার নেই, অথচ সুচেতা আমার মাঝে মাঝে বড় ভয় হয়, আমি যদি হারিয়ে যাই তাহলে তো, তাহলে তো আমরা সকলেই হেরে যাব। তুমি হেরে যাবে কেন? আমি তো হেরে গেছি, আমি তো কবে হেরে বসে আছি।
আসলে ভীষণ ছোট হয়ে গেলাম জানো, নিজের কাছে, তোমার কাছে, পরমা মতির কাছে। পরমা? সুচেতা তুমি জানো না পরমা তোমাকে কতটা ভালোবাসে, কতখানি স্নেহ করে। হ্যাঁ, আর আমি আমি কি করেছি জানো, আমি তোমাদের বাড়ি গিয়ে পরমা বৌদিকে বলে এসেছি যে আমাকে পাবার জন্য তুমি পাগল হয়ে উঠেছো। ছি 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 ছি, এ তুমি কি করেছো সুচেতা? নয় কেন, এ তো আমার কাজ, এই কাজের জন্যই তো কুণাল সেনরা আমাকে 1,00,000 টাকা অফার করেছিল তাই না? যা হবার হয়ে গেছে, তুমি তুমি আর দেরি করো না, তুমি এক্ষুনি বাড়ি যাও, গিয়ে বৌদিকে সবকিছু বুঝিয়ে খুলে বলো। নিজের মেয়ে হয়ে আমি বুঝতে পারছি শোভনদা, এই কটা দিন বৌদি কি কষ্টটাই না পেয়েছে। আর আর আমার হয়ে আমার হয়ে বৌদির কাছে ভাবছি নিও কেমন। তোমাকে আমি আজ থেকে মুক্তি দিলাম, তুমি সুচিতাকে নিয়ে সুখী হও। আমি এই জীবনে আর কোনোদিনও তোমার সামনে এসে দাঁড়াবো না, অনেক ভেবে ঠিক। বর্তাবু আপনি আপনি কি আবার অফিসে বেরোবেন? না আজ আর যাবো না। কেন? ও বৌদি তো বেরোলেন। সুশোভন। এ কি স্যার আপনি? শোনো শোনো, গুড নিউজ, তুমি চলে আসার পরে কমিশনার টেলিফোন করেছিলেন, তুমি যা চাইছিলে তাই বোধ হতে চলেছে। মানে এখন ওখান থেকে আসছি, দিল্লি থেকে কুণাল সেনের ব্যাপারে ডাইরেক্টিভ এসে গেছে। আপনারা রয়েছেন দেখছি, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে বাড়ি রেড করতে এসেছি, আশা করি আইডেন্টিটি কার্ড দরকার হবে না। মদিমণি ফিরে এলেন যে, বাপের বাড়ি গেলেন না, ভালোই করেছেন বরদাবাবু যখন এসে। দেখছি না,
মানে ঠাকুর ঘরে মানে শিবলিঙ্গে হাজার আট বেলপাতা না চাপিয়ে ও তো জলস্পর্শ করে না। আচ্ছা আমি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে বাড়ি সার্চ করতে এসেছি। না পুজোর ঘরে আমি কাউকে ঢুকতে দেবো না। আমি আপনাদের বলছি এখানে কিচ্ছু নেই, আমার কথা আপনারা বিশ্বাস করুন। মাফ করবেন, আমার উপর নির্দেশ, আমাকে সার্চ করে দেখতেই হবে। না না আমার ঠাকুর ঘর আপনারা অপবিত্র করতে পারবেন না। আমরা কিন্তু এবার ফোর্স করতে বাধ্য হব। বাড়ি চলে যাও, আর দাদা যদি আসে। কনগ্রাচুলেশন সুশোভন, ইউ হ্যাভ ডান এ ওয়ান্ডারফুল জব। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। শোনো, তুমি কাজে ব্যস্ত ছিলে তাই বলিনি, সুচেতা সকালে খুন হয়ে গেছে। যাবার আগে বৌদিমণি একটা চিঠি দিয়ে গেছিলেন, আপনি জানেন আমি নিয়ে আসছি। একেবারে হঠাৎই সিদ্ধান্ত নিয়ে ফেললাম,
আমার এখান থেকে চলে যাওয়াই ভালো। না, মরার ভয় নয়, মানিকলালদের ভয়ও নয়, নিজেকে তোমার কাছে আর একবার খুলে ধরবার পর আর সাহস হচ্ছে না এখানে থাকবার। আমি চাই না তোমার জীবনে আরো জটিলতা সৃষ্টি হোক আমাকে নিয়ে। আমার কলেজ জীবনের এক বান্ধবী আছে, কলকাতার বাইরে একটা কনভেন্ট স্কুলে পড়ায়, সে আমাকে প্রায় চিঠি লেখে। ওর ওখানে যাবার জন্যে, ওর কাছে গিয়ে থাকবার জন্যে, সেও বিয়ে করেনি আমার মতো, ব্যর্থ প্রেমিকা আর কি। ভাবছি বাকি জীবনটা ওর ওখানেই কাটিয়ে দেব। তোমাকে ঠিকানা দিলাম না, পাছে তুমি যোগাযোগ করো সেই ভয়। ভালো থেকো, বৌদিকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিও, আর তুমি তুমি আমার আমার প্রণাম নিও। ইতি সুচেতা। যদি আমাকে এখান থেকে কোথাও নিয়ে যেতে পারতে, অনেক দূরে কোথাও যেখানে মদ নেই, সিগারেট নেই, হোটেল নেই, কুণাল সেন নেই, পাগলা কালিতে চিৎকার নেই, বুঝে গেছি। বাবার দেওয়া অলিম্পিকের মশালের আলোয় পশ্চিমে অনেক ঝড় অনেক তুফান পেরিয়ে মোহনায় আমরা পৌঁছে যাবই।